আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি নীল রহমান। আমরা হচ্ছে ম্যাথের একটা ম্যাজিক ট্রিক্সের একটা পর্ব মানে কন্টিনিউ করতেছিলাম। তো আগে আমরা 6টা পর্ব আপলোড করছি, আজকে পর্ব নাম্বার 7। তো যেটা বলতেছিলাম আপনাদেরকে, যেটা হচ্ছে 7টা পর্ব যখন আপলোড করছি, 6টা পর্ব আপনাদের সারা যথেষ্ট ভালো, কিন্তু আমি আশা করবো যে আপনারা আর একটু বেশি আন্তরিক হবেন। আন্তরিকতা হওয়ার জন্য যেটা করতে হবে, এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে হবে, এই নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আর এই নামে একটা ফেসবুক পেজ আছে, ওটা একটু লাইক করে নেবেন, লাইক দিয়ে নেবেন। হ্যাঁ, চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করতে হবে, কারণ পরবর্তী ক্লাসগুলো হচ্ছে আমি আর গ্রুপে আপলোড দিব না, আমি আসলে ইউটিউবে আপলোড দিব, আর হচ্ছে ফেসবুক পেজে জানাই দিব, ফেসবুক পেজে আপলোড দিব। তাহলে আপনাদের কাজ হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা। আর একটা বড় কাজ কিন্তু আপনারা ভুল করতেছেন, সেটা হচ্ছে আপনারা যখন ক্লাসগুলো দেখতেছেন কমেন্টে অন্তত একটা থ্যাংক ইউ জানাতে ভুলে যাচ্ছেন। তো কমেন্ট সেকশনটা ব্যবহার করবেন, থ্যাংক ইউ জানাবেন, বা আপনাদের যদি কোনো মতামত থাকে, আমার যদি কোনো ভুল থাকে সেটাও জানাই দিবেন, কোনো পরামর্শ থাকলে সেটাও জানাবেন। সো সেটা যেন কমেন্ট করতে হবে, আর বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে হবে আপনাদের যার যার হোম পেজে, তাইলে আমি বেশি খুশি হবো। ঠিক আছে, তো যে ক্লাসগুলো করতে হবে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পেজটা লাইক দিতে হবে, ক্লাসটা ক্লাসে কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে, তাইলে আসলে আমি উৎসাহ পাবো বাকি ক্লাসগুলো আপলোড দিবে। এই সিরিজটা 70 থেকে 75টা ক্লাস আমি আপলোড দিব, যেখানে আপনার ম্যাথের সিংহভাগ অংশ কিন্তু শর্টকাটের মাধ্যমে চলে আসবে। ওকে, তো যেটা আজকে আমরা 7 নম্বর পর্ব আলোচনা করবো, এই পর্বের মূল থিম হচ্ছে যে দুটি সংখ্যা সমষ্টি এবং অন্তর যদি জানা থাকে বা অন্তর যদি থাকে, তাহলে আমরা অঙ্কগুলো কীভাবে করবো, ছোটো সংখ্যা বড় সংখ্যা বের করতে বলবে। তো দেখেন, এখানে ছোটো সংখ্যাটা সেটা হচ্ছে সংখ্যাদ্বয় সমষ্টি বিয়োগ তাদের অন্তর, মানে সংখ্যাদ্বয়ের অন্তর বিয়োগ ফল ভাগ কত 2। চলেন আমরা একটা প্রশ্ন দেখি, তাহলে সূত্রটা বুঝে যাবো সুবিধা হবে। চলেন প্রশ্ন দেখি। তো আমরা এখন বোর্ডে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা সরকারি চাকরির পরীক্ষা আসছে। ওকে, তো প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। দেখেন, সংখ্যাটা হচ্ছে যে দুইটি সংখ্যার যোগফল 10 এবং বিয়োগফল 2 হলে ছোট সংখ্যাটি কত। তো যোগফল কত 10 এবং বিয়োগফল কত 2, তাহলে ছোট সংখ্যাটা কত। দেখেন, ছোট সংখ্যা কত হলে আমরা কী লিখছিলাম, সূত্রটা আমরা দেখি, সংখ্যাদের সমষ্টি। আচ্ছা, সংখ্যাদের সমষ্টি মানে যোগফল, যোগফল আপনাকে দেওয়া আছে, ঠিক আছে, এবং সংখ্যাদের অন্তর, এখানে কিন্তু সমষ্টি আর সংখ্যাদের অন্তর হবে, তা আমি জায়গাটাই যেন শুধু অন্তর লিখছি, সেটা কিন্তু আপনাকে লেখেন। সংখ্যাদের সমষ্টি কত 10, বিয়োগফল কত 2, তাহলে ভাগ কত 2, তাহলে 10কে 2 দিয়ে ভাগ দিলে কত, বিয়োগ দিলে কত হচ্ছে 8, 8কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 4, তার মানে ছোট সংখ্যাটা আপনার কত 4। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন, খুব সহজ একটা অঙ্ক, আমরা আরেকটা অঙ্ক প্র্যাকটিস করি তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। তো দেখেন, আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল কত 130 এবং বিয়োগফল কত 10 হলে ছোট সংখ্যাটি কত। খুবই ইন্টারেস্টিং। দেখেন, আমাদের যেটা সূত্র সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে আমরা 130 লিখব, দুইটি সংখ্যা সমষ্টি 130 আর বিয়োগফল কত 10, ঠিক আছে, বিয়োগফল দিয়ে দিলাম, তাহলে হচ্ছে ছোট ভাগ সূত্রে কত 2, 130 থেকে 10 গেলে কত 120 ভাগ 2, তার মানে বিয়োগফল ছোট সংখ্যাটি কত 60, আর বড় সংখ্যাটি কত হবে সেটা আমরা পরে বের করতেছি। তো এই দুটো অঙ্ক দিয়ে কিন্তু আমরা ছোট সংখ্যা বের করাটা বুঝে গেছি, ঠিক আছে। তো চলেন, বড় সংখ্যা নির্ণয় করতে বললে আমরা কী করব, ঠিক আছে। তো চলেন, বড় সংখ্যা নির্ণয় সূত্রটা আগে লিখি, দেন টেকনিক অঙ্ক। তো দেখেন, এখন আমি আগের একই সংখ্যা রেখে আগের ছোট সংখ্যা বের করছিলাম, এখন বড় সংখ্যা বের করব। দেখেন, বড় সংখ্যা মানে সংখ্যাদ্বয় সমষ্টি যোগ সংখ্যাদ্বয় অন্তর, মানে দুইটা যোগ করতে হবে, যোগ করে কত দিয়ে ভাগ দিতে হবে 2 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। তো আগের প্রশ্নটাই, দুইটি সংখ্যার যোগফল 130, বিয়োগফল কত 10, তাহলে আমরা লিখি 130 বিয়োগফল যোগ বিয়োগফল কত 10, বাই কত সূত্রে 2, তাহলে যোগ করলে 140, 2 দিয়ে ভাগ দিলে কত 70। এখন আপনার কি একটু আগে মনে আছে, একটু আগে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা কত বের করছিলাম, ছোট সংখ্যাটা আছে, প্রশ্ন ছোট সংখ্যায় রেখে দিছি, আর প্রশ্ন বড় সংখ্যা হবে, বড় সংখ্যাটি কত, ঠিক আছে। তো দেখেন, একটু আগে আমরা ছোট সংখ্যা কত বের করছিলাম 60, ঠিক আছে না, তাহলে বড় সংখ্যা আমরা কত পাইছি 70, তাহলে যোগ করলে কত হয় 130, ঠিক আছে না। তার মানে এই অঙ্কটা কি আমরা বুঝতে পারছি, চলেন আরেকটা অঙ্ক প্র্যাকটিস করি, তাহলে নিয়মটা ইনশাল্লাহ পুরো ভাজা ভাজা হয়ে যাবে। দেখেন, এখন আমরা আরেকটা প্রশ্ন লিখলাম, দুটি সংখ্যার যোগফল 18 বিয়োগফল 4 হলে বড় সংখ্যাটি কত। তো আমাদের সূত্র হচ্ছে, বড় সংখ্যা বের করার সূত্র হচ্ছে কি, প্লাস লেখা, তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে 18 যোগ হচ্ছে কত 4, আর আমার সূত্রের নিচে আছে 2, 18 4 যোগ করলে 22, 22কে 2 দিয়ে ভাগ দিলে কত 11, তার মানে বড় সংখ্যাটা কত 11। ওকে, এবার দেখেন, ছোট সংখ্যা যদি বের করতে বলতো, তাহলে 18 থেকে 4 বিয়োগ দিতেন, এখানে যদি ছোট সংখ্যা বের করতে বলতো তাহলে আপনি কী করতেন, 18 বিয়োগ 4 দিতেন বা 2 দিতেন, তাহলে হচ্ছে 14 14কে 2 দিয়ে ভাগ দিলে কত 7। এখন আপনি দেখেন, তো প্রশ্নের কথাটা মিল আছে কিনা, দুটি সংখ্যার যোগফল 18, এখন 11 এর সাথে যোগ করলে কত 18, দুটি সংখ্যার বিয়োগফল কত 4, তাহলে 11 থেকে 7 গেলে কত 4, তার মানে সংখ্যা হচ্ছে 11 এবং 7। খুব সহজ অঙ্কগুলো। তো আশা করতেছি যে আজকের ট্রিক্সটাও ভালো করে বুঝতে পারছেন, এটা ট্রিক্স নাম্বার 7। তো আরও যদি ক্লাস পেতে চান, আমি 70 থেকে 75টা ক্লাস দিব, তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, এই নামে যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে লাইক দিতে হবে, আর হচ্ছে একটা ভিডিওটা শেয়ার করে আমাকে উৎসাহ দেবে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী পর্বে, আসসালামু আলাইকুম।